কাটা জন্য কারণ হালকা ঠান্ডা লাগে, ওই ঠান্ডার কাজটা করবে। বুঝতে পারছেন? মানে ঠুট কাটার পরে এই চারটা দেওয়া লাগবে, দিলে অনেক 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 উপকার হবে। এই ফুটের বিষয় কি বলছেন? ফুটটা হলো আপনার কোন ফুটের কি কাজ আগে বলুন। এটা দুইটা ফ্যান ঠোঁট, দুইটা উপরের ঠোঁট আর নিচের ঠোঁট। উপরের ঠোঁটটা যদি উপরের ঠোঁটের কাট হলো, আমরা এই মুরগিতে ডিম পাইতে হলে এই মুরগির শরীরের যে ইনগ্রেডিয়েন্ট গুলো খাওয়া ডিমটা উৎপন্ন করে সেই পরিমাণই তারে আবার ইনগ্রেডিয়েন্ট আমার ঢুকাইতে হবে। বয়স কত দিন? সিজনে আমরা মুরগি ফুট কাটতেছি। কাকা কত সাল থেকে মুরগি কাজ করেন? এই তো আমি 90 সাল থেকে। 90 সাল, তার মানে আল্লাহর রহমতে 34 বছর। মানে আমার জন্মের আগে থেকে আপনি মুরগি নিয়ে কাজ করেন। আপনার এই 34 বছরের অভিজ্ঞতায় বলেন, মুরগির বয়স 86 দিন, মুরগি কি ওয়েট, বয়স তুলনায় ওয়েট ঠিক আছে কিনা বা দেখতে কেমন হচ্ছে? আপনি তো মুরগি ঠোঁট কাটছে, সব মুরগি আমার হাতে আসতেছে, তবে বয়স অনুসারে মুরগির ওজনও ঠিক আছে, সাইজও ঠিক আছে, আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহর রহমতে বছর অভিজ্ঞতা লোক বলছে আমার মুরগির ওয়েট ঠিক আছে। যে পরিমাণ যত্ন করছে আপনি সবই জানেন কাকা। এদিকে এত পরিমাণ যত্ন করছি, আজকে আমরা এই মুরগিটা ফুট কাটতেছি 86 দিনে। এখন এই ফুট কাটাটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। আপনার যদি মুরগি ফুট সময় মতো না কাটেন, তাহলে কি কি যে ভয়ানক পরিস্থিতি হইতে পারে এটার বিষয়ে আমাদেরকে কাকা বিস্তারিত বলবো। তার পাশাপাশি আমরা এগুলার মেডিসিন চালাই যাচ্ছি, ফুট কাটা 2 দিন আগে থেকে মেডিসিন দিছি, ফুট কাটার পরেও মেডিসিন দিব। কি কি মেডিসিন দিব এটার বিষয়ে আজকে ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত ধারণা দিব। কাকা সবাইকে বলেন বলেন যদি ফুট না কাটি মুরগিটা কি কি সমস্যা হবে? মুরগির ঠোঁট কাটতে হবে, এটা বাধ্যতামূলক। কারণ মুরগির ঠোঁট না কাটলে আপনার মুরগি যে খানা খাবে ঠোঁট, আমরা মুরগিটা উপরে ঠোঁটটা ক্রস হয়ে চলে যায়, বাকি হয়ে চলে নিজের ঠোঁটটারে দেখে ফেলে। মুরগি যে খানাটা বাড়ি উপরে ঠোঁটটা খানার বাড়ি দিবে, নিচের ঠোঁটে খানার জমা হবে, তখন সে খানাটা রিসিভ করবে। এখন যদি মুরগির ঠোঁট কাটা না থাকে, উপর ঠোঁটটা যদি বাঁক হয়ে নিচের ঠোঁটের ঘিরে থাকে, তাহলে যদি সে খানাটা ঠোকর দেয়, তাহলে অনেক অর্ধেক খানা কি পড়ে যাবে, ওয়েস্টেজ হবে। আপনার একটু আমি সময় নষ্ট করি, ক্যামেরাটা সামনে নিয়ে আসে, আপনারা কি বলছে একটু বুঝে নাকি। সে খানাটারে ঠোকর দিবে, ঠোকর দিলে নিচের ঠোঁটে সে খানাটা রিসিভ হবে, রিসিভ হলে সে উপরে জমা হলে সে খাবে, আর উপরের ঠোঁটে দিবে ক্রস বাঁক হইয়া নিচের ঠোঁটে ডাইকে নেয়, যখন সে খানা ঠোকর দিবে, ঠোকর দিলে খানা তার পুরো নিচের ঠোঁটে জমা হবে না, নিচের ঠোঁটে মানে কিছুক্ষণ ওয়েস্ট হয়ে যাবে। ওয়েস্টেজ যদি হয়ে যাবে, তাহলে পুরো সে খাবার খাইতে পারলো না, পুরো খাবার যদি সে খাইতে না পারলো, তাহলে তার ওয়েট ঠিক হবে না। ওয়েট যদি ঠিক না থাকে, তাহলে প্রোডাকশন আসবে না। ওয়েটের সাথে প্রোডাকশন অঙ্গভঙ্গি জড়িত। একটা ব্যাপার হচ্ছে কি, আমরা এই মুরগিতে ডিম পাইতে হইলে এই মুরগির শরীরের যে ইনগ্রেডিয়েন্ট গুলো খাওয়া ডিমটা উৎপন্ন করে সেই পরিমাণই তারে আবার ইনগ্রেডিয়েন্ট আমার ঢুকাইতে হবে। তাহলে যদি সে ফিট কম ফেলো, তাহলে ইনগ্রেডিয়েন্ট ঢুকলো না, সেই পরিমাণ উপাদান ঢুকলো না, উপাদান গুলো না ঢুকলে ডিম ভালো সে রোগ হয়ে যাবে, একসময় অসুস্থ হইয়া মারাও যেতে পারে। মোট কথা অপুষ্টি জনিত সমস্যা সে ভুগবে যদি খানা সে ঠিক খেতে না পারে। আরেকটা আরো আছে হলো, আপনার যদি সে তার ঠোঁট না কাটে, তাহলে সে ঠোকরাঘুরি করবে। আচ্ছা, ঠোকরাঘুরি করে আরেকটারে গাওয়া করে হলো ব্লিডিং হবে। আচ্ছা, গেল এটা। তারপরে মনে করেন প্রোডাকশন হইলো, ডিম পারলো, ডিমটারে শুকরা খাইয়ে ফেলবে, তাহলে একবার ডিমের স্বাদ পেয়ে গেলে আর বলতো না। আচ্ছা, কাজে ঠোঁট কাটাটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর একটু বলেন, তারপরে আমি আরো বিস্তারিত বলবো। ঠোঁট কাটার নিয়মটা কি?
সুট কাটার নিয়ম হলো না সমান সমান কাটতে হবে, অথবা উপর নিচেরটা একটু বড়, উপরটা একটু ছোট রাখতে হয়। তবে আমাদের দেশে সমানই কাটা হয়। এটার যে উপরে যে বাঁক আছে না, বাঁকের মাথায়, আর এনে যে রাউন্ড আছে না, রাউন্ডের মাথায়। আচ্ছা দাদা, এই ঠুট যদি না কাটে যে সময় খাওয়ান খাইবো, খাবার তার তো ঠুটু দিলে তো সে তো দুঃখ পাইবে, দুঃখ পাইবে এবং খানা সে কোনো খাবে না, খাওয়ান ঠিক মতো খাবে না। আচ্ছা এবার আমি বলছি, ধরেন আপনি ভাত খাইতেছেন, পিছন যদি আমি আপনার খুসা মারি আপনার কেমন লাগবে? যদি ফুড ঠিক মতো না কাটেন টাইম মতো, তাইলে দেখবেন এক মুরগি খাওয়ান খাইতেছে, আরেক মুরগি পিছন যায় টুকুর মাঠে খাওয়ান সাইজা থেকে জায়গা, এই ডিমের প্রোডাকশন কমবো। আপনি রেস্ট নিতেছেন, আপনি খাবার পাত্রে ঠুকুর দিতে দিতে আস্তে আস্তে উপরে ঠুটটা বাঁকা হয়ে যাবে এবং ফাইটেও দিতে পারে, ফাইটেও ব্লিডিং হইতে পারে। আচ্ছা এইগুলো ঠুট না কাটলে এটা কুফল, আর সুফল কি? সুফল আমার ঠোঁট কাটলে সে কাটা ঠিক মতো থাকলে খানা ঠিক মতো খাবে, খানা ঠিক মতো খাইলে তার ওজন ঠিক থাকবে, ওজন ঠিক থাকলে ডিম ভালো আসবে, ডিম ভালো আসলে তখন খামারের মনও ভালো থাকবে, যে প্রোডাকশন ভালো হলে তার লাভ। আমি কয়েকটা প্রশ্ন করি, আপনি কাজ করতে পারছেন দেন উত্তর। আমরা মেডিসিন নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য দিব, এই মুরগি ফুড কাটার আগে কি কি করা লাগে, না করলে কি ঝামেলায় আপনি পড়বেন? মুরগির ঠোঁট কাটার আগে মুরগির কে ভিটামিন কে দিতে হবে? আচ্ছা কাকা, তার আগে ধরেন আমার মুরগির 35 সপ্তাহ, মুরগি ডিম পাড়তেছে, আমি কোন কারণে ঠোঁট কাটি নাই, ঠোঁট কাটি নাই, লেয়ার মুরগি অন্য মুরগি না, আমি এখন কি করব? এখন আপনার এই মুহূর্তে 35 সপ্তাহ বয়স, ফুল প্রোডাকশন, আর এই মুহূর্তে মুরগির ঠোঁটে যাবে খুব শক্ত, এবং ঠোঁটটা কাটতে গেলে ঠোঁট সাইডটা ব্লিডিং হয়ে মুরগি মারাও যেতে পারে। আচ্ছা এখন আমার কি করতে হবে, ওই আগাটা মুরগির ঠোঁটের যে আগাটা আছে তোমার আগা সমান করে একাইটা শেখা দিয়ে দিতে, তার মানে ঠোঁট কাটতে না সময় মতো ঠোঁট না কাটলে কাটতে পারবেন না, পারবো না, পারা যাবে না, পড়বেন এই সে ভিটামিন কে চালাইতে হবে। ভিটামিন কে টা হইলো, কে টা চালাইলে মুরগির ঠোঁটটা নরম হবে, রক্তের জমাট বাঁধবে, যাতে ব্লিডিং কম হয়, তার জন্য আপনার ভিটামিন কে টা খাওয়াইতে হবে। আমি 2 দিন ধরে 12 ঘন্টা চালাইছি একটানা, এখন ফুট কাটার পরে মুরগির প্রচুর প্রেশার খায়, যেটা ভয়ানক প্রেশার, মনে করেন যে এই মুরগিটা একটানা ধরানোর 10 দিন পর্যন্ত খাবার একটু কম খাইবো, এখন এর থেকে কীভাবে দ্রুত আমি মানে জিনিসটা আমার ঠিক হবে এটার জন্য? এটার জন্য আমরা ঠোঁট কাটার পরে যাতে ঠোঁটটা তাড়াতাড়ি শুকায়, তার জন্য অ্যান্টিবায়োটিক চালাতে হবে। যেমন মুরগির ঠোঁট শুকানোর জন্য, গাড়া শুকানোর জন্য দ্রুত কাজ করবে। এটা 1 গ্রাম 1 লিটার পানিতে 1 নাগাড় 5 দিন খাইতে হবে। আর ফার্স্ট বেট হইলো, ফার্স্ট বেট হইলো প্যারাসিটামল গ্রুপ, প্যারাসিটামল গ্রুপ, এটার কাজ মেনলি কাজ হইলো কি, মুরগির ঠোঁট কাটার পরে ব্যথা পায়, ব্যথা পায় এবং ব্যথার কারণে তার শরীরে তাপ আসতে পারে, জ্বর আসতে পারে, এই জ্বরটারে চেক দেওয়ার জন্য আপনার এটার 2 দিন 1 বেলা করে 2 দিন খাওয়াতে হবে। এবং রুচি বাড়াবে, ঘা শুকাতে এটা দ্রুত কাজ করবে, এটার সাথে সাপোর্ট হিসাবে কাজ করবে।
একসাথে চালাই, একসাথে চালাইলে মুরগির গা শুকা তো কাজ করে, প্লাস মুরগির যদি ঠোঁটকাটা জনিত কারণ হালকা ঠান্ডা লাগে, ওই ঠান্ডার কাজটাও করবে। বুঝতে পারছেন? মানে ঠোঁট কাটার পরে চারটা দেওয়া লাগবে, অনেক 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 উপকার হবে। এই মুরগি অনেক প্রেসার খেয়েছে ঠোঁট কাটার কারণে, খাবারটা কমাই দিব। কাকা, ঠোঁট কাটার সঠিক নিয়ম কি সন্ধ্যার দিকে? সন্ধ্যার দিকে নিলে আপনার সকালও কাটা যায়, তবে গরম থাকলে, আমরা গরম থাকলে সাধারণত দিনে ঠোঁট কাটি না, একবার খুব সকালে, না হয় বিকালে সন্ধ্যার দিকে। কাকা আপনার অনেক ধন্যবাদ, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক মতো মুরগি ঠোঁট কাটবেন।